সূর্য পুকুরের পানিতে পড়ে যাওয়ায় আলো পুকুরের কাছে এগিয়ে যায়। সূর্য, সূর্য, এ কি হলো? তুমি তো এই পুকুরের পানিতে পড়ে গেলে। তবে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি এক্ষুনি তোমাকে এই পুকুরের পানি থেকে তুলে নিয়ে আসব। এ কথা বলে আলো সেই পুকুরের পানিতে নেমে পড়ে, আর সেই পুকুরে নামতেই আলো পানিতে ডুবে যেতে থাকে। এই কি, এই পুকুরের পানির তো অনেক গভীরতা, কোনোভাবেই আমি নিজে ঠাই পাচ্ছি না। তাহলে তাহলে রানীর শরীরটা একটু একটু করে খারাপ হতে থাকে। রাজা মশাই অনেক ভেঙে পড়ে। কিছুক্ষণ পর রানীর জ্ঞান ফিরে আসে। আহ, 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 এই তো রাজবন্ধু, রানীর জ্ঞান ফিরেছে। রানী, 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 তুমি এখন কেমন আছো? আহ, আমার পুত্র, আমার পুত্র সূর্য, ও কোথায়? ও কেমন আছে? ও তো একবারও এলো না আমার সাথে দেখা করতে। মহারাজ, আপনি একটু এদিকে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ রাজবন্ধু, বলুন। মহারাজ, রানীমার শরীরের অবস্থা কোনোভাবেই ভালো করা যাচ্ছে না, ক্রমশই উনি অবনতির দিকে এগিয়ে যাচ্ছে, এভাবে চললে তো? না রাজবন্ধু, এ কথা বলবেন না, আমার রানীর কিছুই হবে না। আপনি যে করেই হোক আমার রানীকে সুস্থ করে দিন, আর তার জন্য আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। এসব কি বলছেন কি মহারাজ? রানীমাকে সুস্থ করতে পারলেই আমি খুশি হব, আমার কিছুই চাই না। কিন্তু মহারাজ, রানীমার নিজেরই তো সুস্থ আর কোনো ইচ্ছা নেই, আর তাই তিনি দিনে দিনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। কি বলছেন কি রাজবন্ধু? হ্যাঁ মহারাজ, রানীমার চিকিৎসা তো চলছে, আর তাই তার সাথে ওনার মনের মধ্যে সুস্থ হওয়ার ইচ্ছাটা জাগতে হবে। কারণ উনি যেভাবে উনি ভেবে নিয়েছেন যে উনি আর সুস্থ হবেন না, ওনাকে নিজের চেষ্টা করতে হবে, তাহলে উনি সুস্থ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছি রাজবন্ধু, আমাদের কি করতে হবে বলুন রাজবন্ধু, রানী ভেতরে একা আছে। হ্যাঁ চলুন। ওদিকে আলো পানির নিচে অচেতন হয়ে পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে, আর আলো বুঝতে পারে যে সে বেঁচে আছে। আহ, আমি কোথায়? আমার চারপাশে তো শুধু পানি আর পানি, আর তাছাড়া আমি তো ওই পুকুরের পানিতে ডুবে গিয়েছিলাম। তাহলে তাহলে আমি কি বেঁচে আছি? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আলো উঠে দাঁড়ায়, আর সে দেখতে পায় যে সে এক বিশাল সমুদ্রের নিচে দাঁড়িয়ে আছে। এ তো বিশাল এক সমুদ্র, কিন্তু আমি আমি এখানে কি করে এলাম? আমার সূর্য, সে কোথায়? সূর্য তো পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, আর আমিও তো তাই। তাহলে আমি যেহেতু এই সমুদ্রের নিচে চলে এসেছি, আমার সূর্য, সেও নিশ্চয়ই সমুদ্রের নিচে এসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে এক্ষুনি আমার সূর্যকে খুঁজতে হবে, ওকে খুঁজলে আমি পেয়ে যাব। আর দেরি করা যাবে না, এক্ষুনি এক্ষুনি আমাকে সূর্যকে খুঁজে বের করতেই হবে। এ কথা বলে আলো সেই সমুদ্রের তল দেশে হাঁটতে শুরু করে, আর সূর্যকে খুঁজতে শুরু করে। বেশ কিছুটা দূর আলো এগিয়ে যেতে থাকে আর সূর্যকে খুঁজতে থাকে, কিন্তু সূর্যকে সে কোথাও খুঁজে পায় না। আলো নিজের ধৈর্য না হারিয়ে সে আবারও সূর্যকে খুঁজতে খুঁজতে সাগরের তলদেশে হাঁটতে থাকে। অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু আলো তখনও সূর্যকে খুঁজেই পায় না। এবার সে অনেক ক্লান্ত হয়ে যায়। এই সমুদ্রের অনেক জায়গায় তো খুঁজলাম আমার সূর্যকে, কিন্তু কোথাও তো পেলাম না। তাহলে তাহলে কি আমি আমার সূর্যকে হারিয়ে ফেললাম? না না না, কি বলছি এসব আমি, আমার সূর্যকে আমি কিছুতে হারিয়ে ফেলতে পারি না। সূর্য, সূর্য, কোথায় তুমি সূর্য?
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না সূর্য? আলো আবারও সূর্যকে ডাকতে ডাকতে এগোতে থাকে আর তাকে খুঁজতে থাকে। কি গো শিলার মা, তোমার কি হলো? বেলা তো বয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে, এখনই আসছি। এ কথা বলে কোকিল একটি থলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই তো আমার হয়ে গেছে, আসলে সব কিছু গুছিয়ে নিতে আমার একটু দেরি হয়ে গেল, এখন চলো চলো। এ কি গো শিলার মা, এ তো বেশ বড় সড়ো থলে, তা এর মধ্যে এত কি নিয়েছো শুনি? দেখো নীলার বাবা, তুমি আমাকে শিলার মা বলে ডাকবে না, আমার এখন একটাই মেয়ে আর সে হলো নীলা। আর এই থলের ভেতরে আমি আমার নীলার পছন্দের কিছু খাবার নিয়ে নিয়েছি। তাই নাকি? তা বেশ ভালো করেছো, তা চলো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এরপর জাফর আর কোকিলা নীলাকে দেখতে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে শিলা মন খারাপ করে বারান্দায় বসে থাকে। কালু শিলার মন খারাপ দেখে তার কাছে এগিয়ে আসে। শিলা, ও শিলা, শিলা তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আর তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন শিলা? আমি তো সেই কখন রান্না বান্না করে রেখেছি, তুমি কি আজ খাবার খাওনি শিলা? না গো কালু, আমার না আজ খাবার খেতে ইচ্ছে করছে না, আজ আমার খুব মন খারাপ। কেন গো, আজ আমার বউটার কি হলো শুনি? যে কিনা খাবার না খেয়ে একটা মুহূর্তও থাকতে পারে না, সে আজ বলছে তার নাকি খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ গো কালু, হ্যাঁ আজ না আমার খুব বাড়ির কথা মনে পড়ছে, কতদিন হলো বাবা মাকে দেখি না, আর বোনটারও বিয়ে হয়ে গেল। আসলে হয়তো ওনারা কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে, তাই আর কি আসতে পারেনি। না গো কালু, না সেটা না, আমি জানি আমি আমার মায়ের ইচ্ছের বিরুদ্ধে তোমার কাছে চলে এসেছি, তাই তো সে আমার বাবাকেও আসতে দেয় না। বলো কালু, আমি কি দোষ করেছি? এই সব হয়েছে আমার জন্য, তুমি আমাকে বিয়ে করেছো দেখেই ওনারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার জন্য আজ তোমার এত কষ্ট শিলা। কালু তুমি নিজেকে দোষ দিও না, আমি তোমাকে ভালোবাসে দেখেই তো তোমার কাছে চলে এসেছি, তুমি তো আমাকে জোর করে নিয়ে আসোনি, আর তাছাড়া তুমি আমার কত খেয়াল রাখো। শিলা তুমি মন খারাপ করো না, আমি তোমাকে তোমার বাড়িতে বেড়াতে নিয়ে যাব, তখন দেখবে তোমার মুখখানা দেখলে তোমার মা আর রাগ করে থাকতে পারবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি বলছো কালু? হ্যাঁ গো শিলা হ্যাঁ, এখন চলো খেয়ে নেবে। নীলা যেটা বলছে সেটাই হয়তো সত্যি। আচ্ছা নীলা, তোমার কথা যে সত্যি আমাকে তুমি কোনো প্রমাণ দিতে পারবে? প্রমাণ তো আমি এখন দিতে পারবো না, তবে হ্যাঁ আমি এক্ষুনি আমিজানের কক্ষে যাচ্ছি, আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। এই কথা বলে নীলা জামিনীর ঘরে যায়। এ কি নীলা, তুমি যে আমার ঘরে, রাকেশ নিশ্চয় তোমাকে দুঘা দিয়েছে। আমি জান আমাকে মাফ করে দিন, আমি জানি না আপনি আমার উপর কেন এত বিরক্ত, আমি কি করেছি বলুন না। তুমি কিছুই করনি, তবে তোমার সব থেকে বড় দোষ হলো তুমি আলোর বোন, আর আমি তোমাকে এই মহলে কিছুতেই থাকতে দেব না, আর তার জন্য আমাকে যা যা করা লাগে আমি তাই তাই করব। আমি জান আমি জান, আমি তো আপনার মেয়ের মতো, তাহলে কেন আপনি আমাকে সহ্য করতে পারেন না? রাকেশের বাবা আমার মতের বাইরে গিয়ে তোমাকে আমার রাকেশের বউ করে নিয়ে এসেছে, আর তোমাকে আমি আমার রাকেশের জীবন থেকে সরিয়ে দেব। আপনি মা হয়ে এরকমটা কখনোই আমার সাথে করতে পারেন না।
এ কথা বলে নীলা কাঁদতে কাঁদতে যামিনীর ঘর থেকে বেরিয়ে যায়। রাকেশ নীলা ও তার মায়ের সব কথা শুনে ফেলে। সত্যি তো, আম্মিজান নীলাকে সহ্য করতে পারে না, আর আম্মিজান তাই ওকে আমার কাছে খারাপ বানানোর জন্য আমার ক্ষতি করে যাচ্ছে। না না আম্মিজান, আপনি আমার মা হয়ে যদি এভাবে আমার ক্ষতি করেন তাহলে তো আমি আপনাকেও ছেড়ে দেব না। এখন আর কথা না বাড়িয়ে রাজপ্রাসাদের দিকে যাই, দেখি আলো বা সূর্যের কোনো খোঁজ পায় কিনা। এ কথা বলে রাকেশ বেরিয়ে যায়। ওই দেখো কি সুন্দর মানুষের মতো একটা পুতুল পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ তাই তো, চল তো গিয়ে দেখি। এই বলে জলপরীরা সূর্যের মূর্তির কাছে এগিয়ে যায়। আহ সত্যি খুব সুন্দর দেখতে এটা, আজ তো আমাদের রাজকন্যার জন্মদিন, চল এটাকে নিয়ে আমরা রাজকন্যাকে উপহার দেই, তাহলে রাজকন্যা খুব খুশি হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল চল। এরপর জলপরীরা সূর্যের মূর্তিটাকে নিয়ে চলে যায়। ওদিকে আলো কোথাও সূর্যের মূর্তিটাকে খুঁজে পায় না। আর কোথায় খুঁজবো আমি আমার সূর্যকে, ওকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আর এই সমুদ্রের তলদেশে কেই বা আমাকে সাহায্য করবে। তাহলে তাহলে কি আমি আমার সূর্যকে খুঁজে পাবো না? সূর্য সূর্য তুমি কেন কেন আমার কাছ থেকে হারিয়ে গেলে? তখনই সেই পথ দিয়ে এক বিরাট রাক্ষসে মাছ যাচ্ছিল। সব ছোট ছোট মাছেরা কোথায় পালিয়ে যাচ্ছে কে জানে, আজ সারাদিন কোনো খাবার খেতে পারিনি, খোদাই আমার পেট জ্বলে যাচ্ছে, এখন যে খাবার কোথায় পাই। তখনই সেই রাক্ষসে মাছের চোখ পড়ে আলোর দিকে। একি মনে হচ্ছে একটা মানুষের বাচ্চা। হ্যাঁ তাই তো, ভালো হয়েছে এই মানুষের বাচ্চাটাকে খেয়ে আজকের মতো খাবারের খোদা মেটাতে পারবো, যাই এক্ষুনি গিয়ে ওকে খেয়ে নিই। এ কথা বলে সেই রাক্ষসে মাছটি আলোর দিকে এগিয়ে যেতে থাকে। বন্ধুরা তাহলে কি শেষ পর্যন্ত আলোকে ওই রাক্ষসী মাছের পেটে যেতে হবে, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।